এই যে আপনারা দেখতেছেন যে আমরা গিজারের লাইনটা কিভাবে নামাইছি, যে ওই যে ফলসাদের উপরতে দেখছেন ফলসাদের নিচে নামানো হয়েছে, এটা ছাদের থেকে ফলসাদে নামছে। আমরা টাঙ্কিতে লাইনটা কিভাবে নিয়ে গেছি দেখেন, আমরা আপনাদেরকে ভিডিওটা টেনে টেনে না দেখিয়ে দেখবেন যে ভিডিওটা কীভাবে করছি। এখানে একটা ট্যাবের লাইন রাখা হয়েছে, গিজারটা কীভাবে ফিটিং, মানে গিজারের লাইনটা কীভাবে রাখতে হবে, কীভাবে ফিটিং করতে হবে, এটা আপনাদের দেখাবো ভিডিওতে। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর এখানে দুইটা ইউনিয়ন সকেট রাখা আছে, সেটা হলো কি ইউনিয়ন সকেটগুলো রাখা হয়েছে এখানে নিচে। আমাদের দুইটা বাথরুম আছে, ঠিক আছে, পাবলিক বাথরুম, এইগুলো ইউজ করার জন্য এখানে দুইটা বাথরুমের এখানে লাইনগুলো করা আছে, সিদ্ধগুলো রাখা হয়েছে, ঠিক আছে। আর এইখানে এই যে দেখতেছেন আপনারা, আমরা এখানে এলবোর্ড দিয়া এভাবে ঘুরাই নিয়ে আসি, টাঙ্কি থেকে আসছে। আর ঠিক সেম ওদিক দিয়ে যেরকম রাখা হয়েছে, ঠিক এদিক দিয়েও ফলসাদের নামানো হয়েছে। দুইটা মাস্টার বাথরুম যাও তো দুইখানে নামাছে, যে ফলসাদের আমরা সাদের থেকে দুই ফলসাদের উপর থেকে আমরা দুই ইট উপরে রাখছি লাইনটা। আর আমরা এখন আপনার এই যে ট্যাঙ্কিটা দেখতেছেন ফিটিং করা হয়েছে, আর লাইনগুলো একবারে নিচে দিয়ে দেখছেন ইট রাখছি, দেখছেন পাইপের নিচে দিয়ে একটা করে ইট দিছি, দেন পাইপটা সোজা থাকে, কেননা রৌদ্র তো সাদের উপরে বাঁক হয়ে যেতে পারে, ঠিক আছে। অ্যাঞ্চল আমরা ফলসাদে দেখেন এই যে দুইটা এলবো দেখতেছেন, দুইটা এলবোর মধ্যে একটা, দুইটা এলবোর মধ্যে একটা দেওয়া যাইতেছে, একটা থ্রি ফোর এলবো, আর একটা হলো হাফ থ্রি ফোর এলবো, ঠিক আছে, হাফ থ্রি ফোর এলবো, এই হাফ থ্রি ফোর এলবো আর থ্রি ফোর এলবো দেখছেন এগুলা। আর এগুলো এখন কীভাবে ফিটিং করবেন আমি দেখাইতেছি, এই যে দেখতেছেন এলবোগুলা। আমরা এখন আপনার এই যে এটা হলো হাফ থ্রি ফোর এলবো, এটা হলো গরম পানির লাইনটা ঢুকবে, ঠিক আছে, মিক্সার যেটা বলে মিক্সারের গরম পানিটা, আর এলো ঠান্ডা পানির লাইন, ঠিক আছে। এখানে একটা টি লাগানো আছে, এখানে একটা ইয়ার লাগা আছে, বন প্লাগ লাগানো আছে। আর এই যে এলবোটা দেখতেছেন ওইখানে কর্নারে অন এলবোটা, এখান থেকে একটা লাইনটা হবে গিজারের মিশিং থেকে ওখানে যাবে, এখানেও এখানে টি রাখা আছে, আর এখানে ঠান্ডা পানি, এখানে একটা ইউনিসট লাগানো আছে, এখানে নিপেল লাগানো আছে, আর এখানে একটা গেট বোর্ড লাগানো আছে। কেননা বাসা বাড়িতে দেওয়া যায় কি একটা মানুষ যদি আপনার ইয়া বাসা বাড়ি ছাইড়া দেয় তাহলে এটা ইয়া করাতে হয় এই কারণে। বাসা বাড়ি ছাইড়া দিয়ে চলে গেলে দেওয়া যায় ইয়া করতে হবে, এই কারণে রাখা যে পানিটা যেন পাইপে জমা না থাকে। কারণ পাইপে জমা থাকলে পরবর্তীতে দেখা যাইতেছে কি আপনার পানিটা জমে থাকলো পাইপের মধ্যে, আর কার্বন আয়রন হয়ে গেল, কার সমস্যা না, এই কারণে এখানে একটা গেট বোর্ড লাগানো আছে। বাস বাড়িটি চলে গেলে গা তখন এটা বন্ধ করে রাখা হবে, আর যখন বাড়িটি আসবে তখন এটা চালু করে দেওয়া হবে, ঠিক আছে। আর এই যেখানে গেট বোর্ড দেওয়া আছে দেখছেন, ঠিক আছে। আর এই যে সামনে তো বললাম যে এখানে কী কী লাগানো আছে, ইউনিট সকেট লাগানো আছে, ইয়া লাগানো আছে। আর আমাদের এখান থেকে আপনার এখান থেকে পাইপ বাহিরে চলে দেবো আপনার আশি ইঞ্চি বাহিরে চলে দেবো, ঠিক আছে, আশি ইঞ্চি বাহিরে চলে দেবো পাইপটা। আমরা মাপ দিয়ে পাইপটা কাটবো, পাইপটা কাটা দেন এরপর দেওয়া আশি ইঞ্চি পাইপ, এই দেখেন আমরা আশি ইঞ্চি পাইপ এখন নিয়ে আসছি, আশি ইঞ্চি পাইপটা এখন লাগাবো। এই যে পাইপ আছে এখানে, পাইপ নিয়ে আসতেছে, পাইপগুলো এখন লাগাবো। আশি ইঞ্চি পাইপ লাগানোর পরে আপনার ফিটিংসের পরে দেখাইতেছি যে কীভাবে আপনার পাইপটা রাখতে হবে, নিচে ইট দিতে হবে, পাইপের নিচে ইট দিতে হইব। এই যে আমরা পাইপ কেটে লয়েছি, আমরা পাইপটা এখন ফিটিং করবো, ঠিক আছে। আর এই যে বাইরে রাখা হয়েছে লাইনটা, ফিটিং করা হয়েছে, আমরা এখন ফিটিং করবো, দেখবেন কীভাবে ফিটিং করতেছি এটা। কেননা নিচে আপনার যদি ফলসাদের উপরে ফিটিং করেন তাহলে এক সাইড করে রাখতে হবে, এটা সব দিক দিয়ে চেষ্টা করতে হবে, কেননা উপরে সামানটা আমরা রাখে, ঠিক আছে, সামান রাখতে হয়, তো এই কারণে এটা ভালো করে রাখতে হবে। এই যে আমাদের এখন পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেছে, গা আমরা কীভাবে লাইনটা রাখছি দেখতেছেন যে। আর আমার ভিডিও যদি অবশ্য ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।